হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসছি সিরাজগঞ্জ হাট পয়েন্টে, আর আমি দাঁড়িয়ে আছি যমুনা নদীর তীরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যমুনা নদী, ওই পাশে আছে হলো শেখ রাসেল পার্ক, আর এখানে ওখানে অনেক দ্বীপ জেগে উঠেছে কারণ বর্ষাকালে এখান দিয়ে পানি থই থই করে। আর দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ, এটা যমুনা নদীর পাড়ে আছি। এখন আমি আসছি হলো হাট পয়েন্টে, সিরাজগঞ্জ হাট পয়েন্ট। এটা এটাই হলো সিরাজগঞ্জ হাট পয়েন্ট। আমার বন্ধু আব্দুল্লাহ রাকিব কথা এসে না, আমার গুণ করতেছে যে আমরা এখন সিরাজগঞ্জ হাট পয়েন্টে, যেখানে ভাস্কর্য দেওয়া আছে মুক্তিযোদ্ধাদের। চারপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাই, চারদিকে বাউন্ডারি দেওয়া আছে, আর এই যে রাস্তা আছে চারদিকেই। আচ্ছা, সে ভিড় হচ্ছে ওখানে, না অনেকে মাছ মারতেছে। কি বলো, বাঘের মাছ উঠছিল ওখানে? কবে? আজকে। বলো কি নিয়ে চলে গেছে? বন্ধুরা, আমি আসছি একটা ট্রলারে, ট্রলারে উঠেছি, উঠে ভিডিও করছি। আমার বন্ধু বেড়াচ্ছে, আমি এখন নামি, লাভ দিই এখন এখান থেকে। ভাই হেন তো লাভ দিয়ে পারবো না, আমি জানেন, এই দেন লাভ দিই। ওয়াই না হন তো আমিও পারি সেই মাছ মারা দেখে আসি। চলেন বন্ধুরা, চলেন আমরা এখন মাছ মারা দেখি। মাছ কে ওঠে এখানে? প্লেন। কয় কেজি? চার আঙ্গুল। তাহলে কি বললো দেখি,
সাপের মতো দেখা দিছে। মেলা করে ওঠে, আমার কাছে তো হেই মাছই মনে হচ্ছে। প্লেন, এটা হলো প্লেন মাছ। বন্ধুরা, এখানে যদি অবসর সময় কাটাতে চান, এখানে অনেক ভালো জায়গা অবসর সময় কাটানোর জন্য, নিরিবিলি জায়গা। এখানে রিল্যাক্সে বসে এখানে আরাম করতে পারবেন, অনেক সুন্দর নিরিবিলি নিরিবিলি জায়গা। হালারা কোনে গেল, মস মশা ও ফম ফম পুড়ে গেছে মনে হয়।